কারণ আমাদের ক্লাসের টাইম মানে ফার্স্ট হাফ এন আওয়ার হচ্ছে আমরা জেনারেল ম্যাথসের এই ছোট ছোট পার্ট গুলো পড়বো, তারপরে বাকি টাইমিংটা আমাদের ফাংশনের জন্য লাগবে। হ্যাঁ তুমি দেখো সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে বেসিক ডিফারেন্সটা আগে তোমাকে বুঝতে হবে যে সিম্পল ইন্টারেস্ট কি কম্পাউন্ড ইন্টারেস্ট কি। ধরো সিম্পল ইন্টারেস্ট হচ্ছে তুমি ব্যাংকে সাপোজ 1 লাখ টাকা রাখছো, এখন ব্যাংক তোমাকে বলে দিল যে এই 1 লাখ টাকার তুমি যে রাখছো তারা তোমাকে একটা সার্টেন অ্যামাউন্টের ইন্টারেস্ট পে করবে, যে 10% করে তোমাকে প্রত্যেক মান্থে তারা দিবে। তাহলে 1 লাখ টাকার 10%, হ্যাঁ তোমাকে 1000 টাকা করে প্রত্যেক মান্থে ওরা দিয়ে যাবে। তারপরে এই টাকাটা তোমার সবসময় কনস্ট্যান্ট থাকবে, কখনো চেঞ্জ হবে না। তুমি ফার্স্ট মান্থে 1 লাখ টাকায় 1000 টাকা পাচ্ছ, সেকেন্ড মান্থেও 1000 টাকা পাচ্ছ, থার্ড মান্থেও 1000 টাকাই পাচ্ছ। তোমার টোটাল যে প্রিন্সিপলটা সেই 1 লাখ টাকা 1 লাখ টাকার জায়গায় ঠিকই থাকলো, কিন্তু প্রত্যেক মান্থে তুমি 1000 টাকা করে এক্সট্রা ভাবে পাচ্ছ। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। আর কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে ধরো তোমার 1 লাখ টাকাটা 1 মাস পরে 1000 টাকা যেটা দিল, তাহলে কত হইল 1 লাখ 1000 টাকাটা কিন্তু তুমি তুলো নাই, তাহলে তোমার টোটাল প্রিন্সিপালটা এখন আর 1 লাখ টাকা না, 1 লাখ 1000। এরপরে তোমাকে তারা 10% যে ইন্টারেস্ট দিবে সেটা আবার 1 লাখ 1000 টাকার উপরে দিবে, তাহলে ধরো 1 লাখ 2000 সামথিং কিছু একটা আসলো। থার্ড ইন্টারেস্টটা আবার কাছ থেকে বোঝাতে পারবেন? বুঝতেছি, আমি বললাম যে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে এই জিনিসটা যে তুমি আচ্ছা লাখ টাকার হিসাব বাদ দাও, 1,000 টাকা, দেন এরপরে তোমার অ্যামাউন্টটা দাঁড়ায় যাচ্ছে 1,210 টাকা, আবার পরের মান্থে 10% অফ দিস অ্যামাউন্ট, মানে তোমার আগের ইন্টারেস্টটা প্রিন্সিপালের সাথে অ্যাড হয়ে হয়ে নতুন করে যে টাকাটা হচ্ছে তোমাকে ইন্টারেস্ট দিচ্ছে পরের টোটাল টাকাটার উপরে, ওইটা হচ্ছে কম্পাউন্ড। আর সিম্পল যেটা সেটা হচ্ছে তুমি সবসময় এটার উপরে 10% করে পেতেই থাকবা, ফার্স্ট ডে ফার্স্ট মান্থ 100, সেকেন্ড মান্থে তুমি আবার 100, থার্ড মান্থে আবার 100, তোমার এই যে 1000 টাকা যেটা সেটা ঠিক মতোই থাকতেছে, প্রত্যেক মান্থে তুমি এই টাকাটা পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আর এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এখন এটা বেসিক দুইটা ফর্মুলা মেনটেইন করে চলে, সেই ফর্মুলা গুলোই হচ্ছে সিম্পল ইন্টারেস্টের জন্য যে সিম্পল ইন্টারেস্ট, এটার জন্য ফর্মুলাটা হচ্ছে I equals to PRT divided by 100, যেখানে I represent করবে interest, P represent করবে principal, আর T represent করবে time। আর সবসময় মনে রাখতে হবে এই টাইমিংটা years এ থাকে, হ্যাঁ টাইমিংটা year এ। আর R মানে হচ্ছে rate of interest, rate of interest, যে কত percent করে তোমাকে তারা interest দিবে। আর কম্পাউন্ড ইন্টারেস্ট যদি বলা হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট ফর্মুলাটাও একটু ডিফিকাল্ট, ক্যালকুলেশন করাটাও একটু ডিফিকাল্ট। এখানে ডিরেক্টলি ইন্টারেস্টের ফর্মুলা, কম্পাউন্ড ইন্টারেস্টে ডিরেক্টলি ইন্টারেস্ট না, সেখানে অ্যামাউন্টের ফর্মুলা। অ্যামাউন্ট ইকুয়ালস টু হচ্ছে পি প্রিন্সিপাল বলতে এখানে কি বোঝাচ্ছে কিছু জানি, প্রিন্সিপাল মানে হচ্ছে অরিজিনাল যে টাকাটা, এই যে অরিজিনাল টাকাটা কত ছিল 1000 টাকা, সেটা এখানেও পি মানে প্রিন্সিপাল, আর মানে রেঞ্জ, আর এখানে এন বলতে নাম্বার অফ ইয়ার্স বা টাইম, এখানে টি দিয়ে টাইমিং বোঝাচ্ছে, এখানে এন বলতে নাম্বার অফ ইয়ার্স, এখানে টোটাল অ্যামাউন্ট আসবে। এখান থেকে কিন্তু তুমি প্রিন্সিপাল বের করতেছ, ইন্টারেস্ট বের করতেছ না, অ্যামাউন্ট বের করতেছ। পি ব্র্যাকেট 1 প্লাস y বাই 1500 টু দি পাওয়ার, স্যার প্লিজ পাওয়ার n।
So n এর পাওয়ার যেটা ওটাকে দিয়ে দেওয়া থাকবে n হচ্ছে নাম্বার অফ ইয়ার্স ধরো তোমাকে একটা কোশ্চেনে বলে দিচ্ছে যে তোমার 3 লাখ টাকা তুমি ব্যাংকে পাই 1 2 3 4 3 লক্ষ টাকা হ্যাঁ 3 লক্ষ টাকা ব্যাংকে তুমি 10% ইন্টারেস্টে রাখছো 3 ইয়ার্স পরে তোমার আফটার 3 ইয়ার্স হ্যাঁ 3 ইয়ার্স পরে তোমার টোটাল টাকাটা কত 3 ইয়ার্স পরে তোমার টোটাল টাকাটা কত দাঁড়াচ্ছে মানে 3 বছর পরে 10% ইন্টারেস্টে 3 লক্ষ টাকা টোটাল কত দাঁড়াচ্ছে তার মানে অ্যামাউন্ট বের করতে বলছে প্রিন্সিপাল মানে অরিজিনাল যে টাকাটা সেটা এই যে 3 লাখ ইনটু 1 প্লাস আর মানে কত 100 10 10 ডিভাইডেড বাই 100 আর এন মানে কি 3 ইয়ার্স এবার এটা ক্যালকুলেটর চাপো তোমার টোটাল টাকাটা চলে আসবে ঠিক আছে আর যদি কোশ্চেনটা এমন বলে দেয় যে তোমার সিম্পল ইন্টারেস্টে টোটাল কত দাঁড়াবে তখন কিন্তু যে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা আগে ইন্টারেস্টটা বের করব তখন টোটাল টাকাটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 3 লাখ প্লাস এই ইন্টারেস্টটা ওকে কোশ্চেনে বলে দিবে ইন্টারেস্টটা কি কম্পাউন্ড না ইন্টারেস্টটা সিম্পল সিম্পল ইন্টারেস্ট কিন্তু আসবে ইয়ে তাসমিয়া তুমি যেটা চিন্তা করতেছো সিম্পল ইন্টারেস্ট নাই ব্যাপারটা এরকম না সিম্পল ইন্টারেস্ট এক মার্ক দুই মার্কের কোশ্চেন থাকে কম্পাউন্ড ইন্টারেস্ট খুব কম আসে এবার আমরা আমাদের